চন্দ্রপাড়ার পুরুষ এবং মহিলা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা জানো মুসলমান নামাজ পড়ে কিন্তু জানা করে, তোমরা জানো মুসলমান হজ করে কিন্তু সুদ খায়, তোমরা জানো মুসলমান দাড়ি রাখে কিন্তু মারামারি করে, তোমরা জানো মুসলমান আরো অনেক ভালো কাজ করে কিন্তু জানা করে, মদ খায়, মিথ্যে বলে, জুলুম অত্যাচার করে, তোমরা এটা বুঝো যে একটা মহিলার সাথে বিবাহ বহির্ভূত ভাবে থাকলে এটাকে জানা বলে, খাওয়া অথবা পান করা, এমন কিছু খেয়ে অথবা পান করে হেলে ঢুলে চললে, বিবেক বুদ্ধি নষ্ট করে এক জায়গায় স্থির না হয়ে আবল তাবল বকলে তোমরা বলো নেশাগ্রস্ত নেশা করে। কিন্তু চন্দ্রপাড়ার মানুষ কি করবে ওই আয়াতকে যা রব সূরা ইউসুফে বলেছে, রব বলেছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, এই মানুষগুলোর অধিকাংশ মানুষ যারা ঈমান এনে মুমিন মুসলিম হয়েছে কিন্তু ঈমান আনার পরে মুমিন হওয়ার পরে এরা অধিকাংশ বেশিরভাগ শিরিক করে আল্লাহর সাথে। বলো চন্দ্রপাড়ার মা ও বোনেরা, চন্দ্রপাড়া বাগের হাটের দিনই ভাইয়েরা, বলো কি সেই অপরাধ যা করলে মুমিন ইমান থাকা অবস্থায় আল্লাহ তাকে মুশরিক বলে যে সে আল্লাহর সাথে শিরিক করেছে? অপরাধ কি? মুসলিম তো আর কোনো মাটি দিয়ে কিছু তৈরি করে তাকে পূজা করে না, সিজদা করে না, তার কাছে মাথা নত করে না, কিছু চায় না। মুসলিম তো উর্দুম বা গরু ছাগল সূর্য আগুনকে পূজা করে না, তাহলে কি সেই অপরাধ যা করলে মুসলিম মুশরিক হয়ে যায়? চন্দ্রপাড়ার মানুষ কখনো কি ভেবে দেখেছ যে জানা যে লোকটা করে সে নিজেকে মুসলিম মনে করে কিন্তু সে জানা কর, নেশা যে করে সে নিজেকে মুমিন মুসলিম মনে করে কিন্তু সে নেশা কর, সুদীও নিজেকে মুমিন মুসলিম মনে করে কিন্তু সে সুদী, ঘুষখোর, দুর্নীতিবাজ, জালেম, অত্যাচারী অথবা মিথ্যেবাদী। ঠিক আছে, তার এই কাজগুলো তার ঈমান নষ্ট করে না আমিও জানি, কিন্তু এই কাজগুলো মুসলমানের মধ্যে কিছু লোকজনে করে নাকি করে না, নাকি মুসলমান সে জানা করে না, নাকি এরকম? তাহলে চন্দ্রপাড়ার মানুষ আমাকে বলো কি সেই অপরাধ যা করার পর রব আয়াত নাজিল করলো এ বলছে যে মানুষগুলো যারা ঈমান আনছে, যারা হজ করে, যাকাত দেয়, যারা শুকর খায় না, কুকুর খায় না, যারা কুমির খায় না, বাদুর খায় না, কাক খায় না, এ মানুষগুলো ঈমান এনেছে, বলেছে আল্লাহ এক অদ্বিতীয়, বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পুত্র না পিতাও না, তিনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এত কিছু স্বীকার করার পর, এত কিছু মানার পর কি সেই অপরাধ যা করার পর আল্লাহ বলছে যে ইল্লা ওয়াহুম মুশরিকুন, এরা ঈমান তো এনেছে কিন্তু শিরিক করে, বলো তুমি কি সেই অপরাধ? তোমাকে যদি বলি তোমার ডাব নারিকেল হিসেব করে নিয়ে যে কোথায় নিয়ে যাবা, তোমার হাঁস মুরগি কোথায় যায় হিসেব করে নিবা, কার কাছে গিয়ে ধর্ণা দাও, কার কথাই তুমি কি করো যে তোমার পেটে পুত্র সন্তান আসবে? তোমাকে যদি বলি পৃথিবীতে কোনো এমন জায়গা নেই যেখানে গেলে আল্লাহ পুত্র দেবে অথবা কন্যা দেবে অথবা উভয় দেবে, এটা আল্লাহর ইচ্ছা, মায়ের গর্ভে পুত্র কন্যা কে দেয়, অথবা ওই একই পেটকে কোনো কিছু না দিয়ে কে বাঁচ করে রাখে, এই বাঁচ কে মুক্ত করতে পারে? তাহলে মা ও বোনেরা, দিনী ভাইরা, আপনার পরিবারের মহিলারা, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন সন্তানের আশায়? এগুলো যদি শিরিক না হয় তবে শিরিক কাকে বলে? হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, নাস্তিক, এরা তো বা দেখে না, আল্লাহ বলছে ওয়ামা ইউমিন, ইউমিন যে ঈমান আনছে মুমিন হয়েছে আকসারহুম, এদের 50 জনের বেশি, বেশিরভাগ ইল্লা ওয়াহুম মুশরিকুন, শিরিক করে। যদি চিরুনি পড়ায় আপনার মেয়ে, চিরুনি পড়া দিয়ে মাথা আশ্রাইলে তার বিবাহ হয়ে যাবে দ্রুত, এটা যদি শিরিক না হয় তবে মুসলমান ঈমান আনার পরে কি কাজে শিরিক করে? যদি টিয়া পাখির কাছে গিয়ে আপনার চাকরি হবে কি না, ভাগ্যটা কেমন এটা জানতে চেয়েছেন, এটা যদি শিরিক না হয় তাহলে শিরিক কাকে বলে?
হিন্দু বৌদ্ধ তারা কেউ বলছে ঈসা আল্লাহর ছেলে এভাবে শিরিক করে, কেউ বলছে উজাইর আল্লাহর ছেলে এভাবে শিরিক করে, কেউ বলছে এই সূর্য হচ্ছে কল্যাণকামী, এই আগুন হচ্ছে কল্যাণকারী রক্ষাকারী উদ্ধারকারী এভাবে শিরিক করে। আপনি তো মুসলমান, আপনি সূর্যের ইবাদত করেন না, চন্দ্রের ইবাদত করেন না, চন্দ্র পাড়ার মানুষ যদি আপনার এই গণকের কাছে যাওয়া শিরিক না হয় তাহলে শিরিক কাকে বলে? অমক তমক ব্যক্তি আপনাকে কিয়ামতে উদ্ধার করবে আপনার এই ধারণা যদি শিরিক না হয় তাহলে মুসলমান ঈমান আনার পরে শিরিক কিভাবে করে? যদি আপনি মনে করেন কেউ পৃথিবীর ছেড়ে চলে গেছে কিন্তু তার কাছে গিয়ে আপনি উদ্ধার হবেন, বিপদ মুক্ত হবেন, সন্তান পাবেন, এটা যদি শিরিক না হয় চন্দ্রপাড়ার মানুষ তাহলে শিরিক কাকে বলে? শুনুন, চন্দ্রপাড়ার মানুষ, আমি সুর করে ওয়াজ করি না, আর আমি আপনাকে জানা মদ জুয়া এগুলো থেকে নিষেধ করতে আসিনি আজকে। আমি আজকে এসেছি আপনাকে এমন একটা অপরাধ থেকে নিষেধ করতে যে অপরাধ করার পরে আল্লাহ মানুষের জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দেয়, হারাম করে দেয়। আজকে আমি এমন একটা অপরাধ নিয়ে কথা বলবো যেই অপরাধকে দূর করার জন্য আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছে, এমন অপরাধ নিয়ে কথা বলবো যেই অপরাধ করলে গফুরুর রহিম আজিজুল হাকিম ওয়াদুদ রহমানুর রহিম করিম, তিনি ক্ষমা করে না, অতীব দয়ালু ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করবে না, এমন অপরাধ নিয়ে কথা বলবো আপনাকে। প্রথমে এই অপরাধ সম্পর্কে সামান্য কথা বলবো, চন্দ্রপাড়ার মানুষ যদি এটাকে বুঝে নিজের জীবনে আয়ত্ত করতে পারবেন, যদি আয়ত্ত করতে পারেন আল্লাহর দয়ায়, তাহলে মনে রাখবেন জান্নাত আপনি পাবেন, পাবেন কারো বাপের ক্ষমতা নেই ঠেকাবে ইনশাআল্লাহ। শুনুন, চন্দ্রপাড়ার মহিলা এবং পুরুষ, ধনী এবং দরিদ্র, যুবক এবং বৃদ্ধ, যুবতী এবং বৃদ্ধা, সুস্থ এবং অসুস্থ যেই আছেন, লোকমান হেকিমের এই দাওয়াতটা, লোকমান হেকিমের এই ওয়াজটা আল্লাহ কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদাহরণ দিচ্ছেন লোকমান হেকিমের। আল্লাহ বলছেন ওয়াইযু ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু, বলছেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন, যখন লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছে আর লুকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া বুনাই, হে আমার পুত্র, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা অন্যায়, হত্যার চাইতেও। জি আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা অন্যায়, জানার চাইতেও। জি আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচাইতে বড় জুলুম, বড় অন্যায়, মারামারি, গালাগালি, হাতাহাতি, এই পৃথিবীতে শুকর খাওয়া, কুকুর খাওয়া, সমস্ত নিষিদ্ধ কাজ করা, যদিও সবই হারাম, আল্লাহ চাইলে আদাব দেবে অথবা ক্ষমা করবে, এর মালিক কে? কিন্তু আল্লাহ বলছেন সমস্ত অপরাধের বড় অপরাধ হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক পৃথিবীর সবচাইতে বড় অপরাধ, এটা ক্ষমাযোগ্য নয়। যদি কোনো মানুষ শিরিক করে আল্লাহর কাছে সাক্ষাৎ করে, চন্দ্রপাড়ার মানুষ তোমার এই ইবাদত কাজে আসবে না যদি তোমার ওই ঈমানের সঙ্গে শিরিক থাকে, যদি শিরিক মুক্ত ইবাদত না হয়। চন্দ্রপাড়ার মানুষ, নিজেকে আনন্দিত করো, আল্লাহর প্রশংসা করো যে আল্লাহ তোমাকে কর্ণ কান দিয়েছে, শিরিক সম্পর্কে শোনার তৌফিক দিয়েছে, এটা আল্লাহর প্রশংসা। আল্লাহ যাকে চায় জ্ঞান দেয়, আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ দীন ইসলামের জ্ঞান দিয়ে তাকে আল্লাহ শুদ্ধ করে, পবিত্র করে। শোনো, তোমার মন গান বাজনা কৌতুক কিস্সা কাহিনী দিয়ে আনন্দিত করো না,
জ্ঞান গর্ব আলোচনা যতই বুঝে না আসুক, চেষ্টা করো এটা বুঝার এবং এটা বুঝে তোমার জীবন পরিচালনা করার। চন্দ্রপাড়ার মানুষ, আমাদের রাসূলের নাম কি? আবার বলি সবাই একসাথে, আমাদের নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চন্দ্রপাড়ার মানুষ, সুপারিশ করার অনুমতি আল্লাহ কাকে দেবে? কাকে দেবে? কাকে দেবে? তাহলে কথা কার চলবে? মানুষের, সব মানুষের নাকি মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার? তাহলে তুমি আমি উম্মতে মুহাম্মদ যদি হইতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে সেটার উপরে ভিত্তি করে হতে হবে নাকি নিজের মন গড়া? চন্দ্রপাড়ার মানুষ আমার কথা বুঝো তো, বুঝো তো, শোনো। আচ্ছা বলো, তোমাদের রাসুল, আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি মন গড়া কথা বলে? তিনি কি বানাই চুরাই কথা বলে? তিনি কি আন্দাজ অনুমান করে কথা বলে? এটা যে তিনি যে অনুমান করে কথা বলে না, তিনি যে আন্দাজ করে মন গড়া কথা বলে না, এটার প্রমাণ কে দিবে? তবে খুশি হয়ে যাও চন্দ্রপাড়ার মানুষ, তোমরা যে রাসূলের উম্মত, আমি যে রাসূলের উম্মত, তার রব আয়াত নাযিল করেছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছো তোমরা, এ মন গড়া কথা বলে না, অনুমান করে কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তার উপরে যখন আল্লাহ ওহী নাযিল করে, আদেশ করে, নিষেধ করে, তখনই সে আদেশ করে, তখনই সে নিষেধ করে। সুবহানাল্লাহ, খুশি হয়ে যাও। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি বকরা তাকাল, আবু বকরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই নবী যার ব্যাপারে তার রব বলেছে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে অনুমান করে মন গড়া কথা বলে না, সেই নবী যার ব্যাপারে তার রব সার্টিফিকেট দিয়েছে, সেই নবী যিনি মাকামে মাহমুদ পাবে, সেই নবী যিনি সুপারিশ করার অনুমতি পাবে, সেই নবী যেদিন কিয়ামতের ভয়াবহ দৃশ্য সবার সামনে আসবে, আর সবাই নফসি 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 করবে, সব মানুষ যেদিন রবকে খুশি করার চেষ্টা করবে, ওই একই দিনে রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার ঘোষণা দিয়েছে। ওই নবী বলছে, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ির, ওই রাসূল বলছে, ও উম্মত, আমি কি তোমাদেরকে পৃথিবীর সব চাইতে বড় অপরাধ সম্পর্কে সতর্ক করব না? আমি কি তোমাদেরকে পৃথিবীর সব চাইতে বড় অপরাধ সম্পর্কে জানাবো না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা বললেন, জি আল্লাহর রাসূল, আপনি এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধগুলো সম্পর্কে আমাদেরকে জানান। কল, আল্লাহর নবী বললেন, আল ইশরাকু বিল্লাহ, নিশ্চয় পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং নিজ বাবা মায়ের সাথে বেয়াদবি করা, অবাধ্য হওয়া। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, এরপর সোজা হয়ে বসলেন, বসে বললেন, আলা ওয়া কাউলু যুর, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না। قال فما زال يكررها حتى قلنا ليت له سكت, সাহাবারা বললেন, আল্লাহর নবী বলছেন তো বলছেন একই কথা বারবার, আলা ওয়া কাউলু যুর, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, আল্লাহর নবী একই কথা বলছে তো বলছে। সাহাবারা বললেন, আমরা তখন বলতে লাগলাম যে আল্লাহর নবী যদি এবার একটু থামতো, একই কথা বারবার বলছে, মিথ্যা সাক্ষী দিও না। বলো তো চন্দ্রপাড়ার মহিলা এবং পুরুষ,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি বলেছে তোমরা কি ওয়াজ শুনো তার কথা বলো সবচেয়ে বড় অপরাধ কি বলেছে তারপরে বড় অপরাধ কি বলেছে বাবা মায়ের অবাধ্য হওয়া প্রথম অপরাধ কি তারপরে তারপরে মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের একটা আজকে আমাদের সমাজে তোমরা নিজেদের বিচার নিজেরাই করো দেখো তোমাদের রব তোমাদের রব তোমাদের সব তোমরা যদি তোমাদের রবকে যেভাবে খুশি সেভাবে ম্যানেজ করতে পারো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা কথাকে ইজ্জত না করে সম্মান না করে আল্লাহর কোরআনুল কারীমের আয়াত পড়ে তেলাওয়াত করে এটা বুঝে নিজের জীবনকে ওভাবে যদি না সাজিয়ে তোমরা যদি জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে পারো জামশেদ মজুমদারের কি লস আর তোমরা যদি আগুনে জ্বলে যাও এতে আমার কি লাভ চন্দ্রপাড়ার মা ও বোনেরা চন্দ্রপাড়ার পুরুষরা আল্লাহর সাথে শিরিক করো না তোমাদেরকে নিষেধ করছি শোনো তুমি হয়তো ভাববে জামশেদ ভাই শিরিক করো না বলছেন আমরা মুসলমান আমরা কিভাবে শিরিক করি ঠিক না এরকম প্রশ্ন আসতেছে না যাও তোমাকে শিরিক কিভাবে করো যাও একবারে কিচ্ছু বললাম না আচ্ছা যে জানা করে তাকে কি বলি আমরা জানা করে যে নেশা করে তাকে কি বলি যে মিথ্যা বলে তাকে কি বলি মিথ্যুক কি বলি মুনাফিক কি বলি যে মারামারি করে তাকে কি বলি জালেম যে সুদ খায় তাকে কি বলি কি বলি যে নামাজ পড়ে না তাকে আমরা কি বলি কি বলি বেনামাজি এখানেই তো পার্থক্যটা জানাকারী জানা করলে জানাকারী মদ খেলে মদখোর চুরি করলে চোর মারামারি অন্যায় ভাবে কারো উপরে জোর জবরদস্ত করলে বলে জালেম এটা সবগুলো ঠিক বলছেন খালি একটা কথা ভুল বলছেন নামাজ যে পড়ে না তাকে আমরা কি বলি আবার বলেন সমস্যা নেই ভুল হলে তো দোষের কিছু না আমি তো কারেক্ট করে দেবো ইনশাল্লাহ আমি তো আপনাদেরকে এটা কারেক্ট করে দেবো এরপর এটা মানা না মানা আপনাদের উপরে ও যে আমি এটা বলতাম না এই হাদিসটা এখন বলতাম না কিন্তু এখানে চন্দ্রপাড়ার প্যান্ডেলের বাহিরের মা ও বোনেরা প্যান্ডেলের সামনের ভাইরা বিরক্ত সহকারে শুনছে যে খালি উনি বলছে শিরিক করো না শিরিক করো না আমরা মুসলমান আমরা আল্লাহকে এক বলি অদ্বিতীয় বলি আমরা কোনো কিছুর ইবাদত করি না আল্লাহ ছাড়া তাহলে আমরা কিভাবে মুসলমান শিরিক করি এরকম একটা প্রশ্ন জাগতে পারে না জাগে কিনা কি আপনাদের মনে জাগে না তো শোনেন আল্লাহু আকবার কবীর লা ইলাহা ইল্লাল্লাহ